হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো পরবর্তী দিন জেপিওয়াই আয়নারের মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সে সম্বন্ধে আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেব। সাথে সাথে জেপিওয়াই আয়নারের সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নেব এবং জেপিওয়াই আয়নারের পরবর্তী দিন মার্কেট সম্পর্কে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটালি ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজে রিস্টোর করার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্টার্টেড অ্যান্ড অ্যাপের। আপনি সিম্পলি অপশনটির উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন। সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেলের ব্যবহার করে নিতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করে নিতে পারেন, অপশন চেইন অ্যানালাইসিস করে নিতে পারেন, তাছাড়া বাই কল এবং বাই পুটও করে নিতে পারেন। সবচেয়ে কোনো একটা প্লাস এখন সিম্পলি উপরে ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। এটার উপরে আমি ট্যাপ করে নেবো এবং ট্যাপ করার পর আমি সিম্পলি জেপিওয়াই সার্চ করে নেবো। সো জেপিওয়াই সার্চ করার সাথে সাথে জেপিওয়াই আয়নার চলে এসে সিম্পলি জেপিওয়াই আয়নার উপর আমি ক্লিক করে নেবো। সো ক্লিক করার সাথে সাথে জেপিওয়াই আয়নার চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে, ঠিক আছে। সো জেপিওয়াই আয়নার মার্কেটে আমরা এখানে গ্যাপ ডাউন দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে, ঠিক আছে, এবং মার্কেট একটা বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে 61 টাকায় মার্কেট ক্লোজ করেছে জেপিওয়াই আয়নার। সো জেপিওয়াই আয়নার পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি এখানে আমরা ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপরে সার্চের অপশনটির উপরে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ করে নেবো জেপিওয়াই আয়নার সিম্পলি, ঠিক আছে। তো আমি জেপিওয়াই আয়নার সার্চ করে নিচ্ছি। সার্চ করার সাথে সাথে জেপিওয়াই আয়নার চলে এসেছে। সিম্পলি আমরা জেপিওয়াই আয়নার উপরে ক্লিক করে নেবো। সে ক্লিক করার সাথে সাথে জেপিওয়াই আয়নার একটা পেজ আমাদের কাছে ওপেন হয়ে চলে এলো। সো এখানে একটা স্টক রেজিস্টার অপশন আছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। সো এটার উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা একটা ওভারভিউ পেজ চলে আসবে। তারপর একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি টেকনিক্যাল পেজের উপর আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল পেজের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে এলো। সো আমরা দেখতে পাচ্ছি জেপিওয়াই আয়নার মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্র্যাটেজি হতে পারে এরকম 16 জন জানিয়েছেন। মার্কেট নিউট্রাল থাকতে পারে এরকম 10 জন জানিয়েছে। মার্কেট বুস্ট হয়ে যেতে পারে এরকম 1 জন জানিয়েছে। অর্থাৎ পরবর্তী দিন জেপিওয়াই আয়নার মার্কেটে বিয়ার রেস্টুরেন্টে যাওয়ার চান্স সর্বাধিক আমরা এখান থেকে দেখে নিলাম, ঠিক আছে। সো সিম্পলি আমরা যদি রেস্টুরেন্ট সাপোর্ট পয়েন্টগুলো দেখে নিতে চাই তার জন্য সিম্পলি আমরা এখানে ক্লিক করে নেবো। সো ক্লিক করার পর আমরা চলে আসবো একটা পেজে। সো এখানে আমরা যাই 3 মিনিট, তাছাড়া 5 মিনিট, তাছাড়া 10 মিনিট, তাছাড়া 15 মিনিট, তাছাড়া 30 মিনিট, তাছাড়া ওয়ান আওয়ার রেস্টুরেন্ট সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। সো এখান থেকে আমরা ওয়ান আওয়ার রেস্টুরেন্ট সাপোর্ট পয়েন্ট দেখে নেবো। প্রথম সাপোর্টের কথা বলেছে 61 টাকার একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলেছে 60 টাকার একটা সাপোর্ট, তৃতীয় সাপোর্টের কথা বলেছে 60 টাকা 13 পয়সা একটা সাপোর্ট, প্রথম রেস্টুরেন্ট পয়েন্টের কথা বলেছে 62 টাকার একটা রেস্টুরেন্ট পয়েন্ট, দ্বিতীয় রেস্টুরেন্ট পয়েন্টের কথা বলেছে 62 টাকা 60 পয়সা একটা রেস্টুরেন্ট পয়েন্ট, এবং তৃতীয় রেস্টুরেন্ট পয়েন্টের কথা বলেছে 63 টাকা 43 পয়সা একটা রেস্টুরেন্ট পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেস্টুরেন্ট পয়েন্টগুলো আপনি মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন জেপিওয়াই আয়নার মার্কেট আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। সিম্পলি আমরা এখান থেকে ডবল ট্যাপ করে নেবো। ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে, ঠিক আছে। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজটি পেজ রিসোর্ট করার সাথে আমরা আবার ইনস্টার্টেড অ্যান্ড অ্যাপেন অপরচুনিটি পেয়ে যাবো। সো এটার উপরে ক্লিক করার সাথে আমাদের কাছে আবার জেপিওয়াই আয়নার চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখলাম জেপিওয়াই আয়নার মার্কেট বিয়ার স্ট্যান্ডে যাওয়ার চান্স সর্বাধিক। সো মার্কেট আপ ট্রেন্ডে গেলে আমরা বাই করে থাকি এবং মার্কেট ডাউন ট্রেন্ডে গেলে আমরা সেল করে থাকি। সো আমরা যেহেতু দেখলাম জেপিওয়াই আয়নার মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্যান্ডে যেতে পারে তার জন্য সিম্পলি আমরা সেলের উপরে ক্লিক করবো। সেলের উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি। পরবর্তীকালে লিমিট অর্ডার বা মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি লিমিট অর্ডার সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর সিম্পলি সেলের উপরে ট্যাপ করবো। সেলের উপরে ট্যাপ করার সাথে সাথে কনফার্মেশন চলে আসবে। সো কনফার্মেশনে ট্যাপ করার সাথে সাথে আমাদের সেলটা অটোমেটিক ডান হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন জেপিওয়াই আয়নার মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করবো তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনটির উপর ট্যাপ করতে পারেন এবং ট্যাপ করার পর এখান থেকে অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।